বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমরাও মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ, যদিও বাসার সবার একটু ঠান্ডা লাগছে, তাছাড়া সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে, তো দেখতে থাকুন আপনারা। চলে আসছি আজকে আমার ওয়াশরুমে, আজকে ওয়াশরুম থেকে ব্লগটা স্টার্ট করতেছি। তো আপনারা সবাই তো প্রায় জানেন আমার ইলমা পানি বলেন বা শাওয়ার বলেন খুব লাইক করে, তো আজকে আমি চেষ্টা করেছি আমার মেয়ের জন্য আজকে একটা স্পেশাল দিন মেক করার জন্য, তো সেজন্য আমি চলে আসছি। ঠিক ও যেটা পছন্দ করে ওর পছন্দ মতো কিছু করার জন্য চেষ্টা করেছি, জানি না ও কতটুকু খুশি হবে। তো ফার্স্টে আমি ক্যান্ডেলগুলো অন করে নিই, আজকে আমরা মা মেয়ে একসাথে শাওয়ার করব। ফার্স্টে আমি ওয়াশরুমটা সেট করে নিই, যেভাবে আমি প্ল্যান করেছি করব সেভাবেই করে নিচ্ছি, যেভাবে আমার ইলমা পছন্দ করবে সেরকম। তো ফার্স্টে আমি এখানে কি করেছি, পানি ব্লক করেছি যাতে পানিগুলো না যেতে পারে, পানি জমা করব এখানে। তারপরে আমি এখানে ওর বলগুলো দিয়ে দিব, বলগুলো আগে পানি হোক তারপরে আমি দিব। আমার ইলমা সব চাইতে পছন্দের জায়গা ওয়াশরুম, জানি আপনারা হাসতে পারেন বাট সত্যি তাই, ও পানি নিয়ে খেলাধুলা করতে অনেক পছন্দ করে। এখন তো শীতকাল খুব একটা খেলতে দিই না, তো সেজন্য আমি সহই আজকে ট্রাই করব ওর সাথে একটু স্পেন্ড টাইম করব, মামে আজকে একসাথে শাওয়ার করব। নিয়ে নিচ্ছি ওর আর আমার টাওয়াল, নিয়ে নিচ্ছি আমাদের ড্রেসিং গাউন গুলা, আমাদের বাসা স্পেস খুবই কম তাই আমরা দরজার পিছনে এগুলো রেখেছি, কিছু করার নেই। তো চলুন আমরা এখন ইলমার রিয়াকশন দেখব কি করে। বাসা ইয়ে ইলমা তুমি হ্যাপি? ইলমা ইলমা দেখো এটা কি দেখতেছ ইলমা? তো আমি এখন ওয়াটারের মধ্যে একটু বাবল সোপ দিয়ে দিব, বাথ সোপ। ইলমা তুমি হ্যাপি? তোমার জন্য করছি মা, তোমার জন্য। তারপর দিয়ে দিচ্ছি একটু কোকোনাট অয়েল, তারপর দিব হচ্ছে বাবল বাথ বোম দিয়ে দিব আমি একটা, এটা ইলমা অনেক এনজয় করবে। এই যে দেখো এটা দিয়ে কি হয়, এই যে এটা দিয়ে দিলাম, তুমি দাও তুমি দাও, এখানে ফেলো এটা, ইলমা তোমার হাতে দাও, এটা এখানে রাখো, এই যে এখানে রাখো, এখানে এখানে এটা খায় না, এই যে দিয়ে দিলাম
দেখো এটা এখন কি মেক করে, বাবল মেক করবে এটা। লুক, এটা এখন পানিগুলাকে পানিগুলোর মধ্যে এটা বাবল মেক করবে। ইলমা খুশি হবে। ও মা, কেন কান্না করতেছো? ও এটা হাতে রাখতে চাইছে, বাট ও ভাবছে এটা হয়তো কোনো টয়। দেখো এটা কি করে, লুক লুক এটা কি করে দেখো। আচ্ছা, আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, এখন ট্যাপটা অফ করে দিই। তারপর দিয়ে দিব ইলমার বলগুলো। তুমিও দিতেছ? আমি পানিটা একটু চেক করে নি, এটা অনেক বেশি গরম, একটু ঠান্ডা পানি ছাড়া লাগবে। আমি একটু ঠান্ডা পানিও দিয়ে দিয়েছি, অনেক বেশি গরম। ইলমা একটু ঠান্ডা হোক, কেন কান্না করতেছ? ওই যে বাবল বাথবোমটা চাইতেছে। আমরা শাওয়ার করবো তো ইলমা, আসো। আমি পানিগুলো মিক্স করে নিই। এই যে বাবল বাথবোমটা পানিগুলোর কালার নীল করে ফেলছে, অনেক সুন্দর লাগতেছে। একটা সুইমিং পুল ভাইব আসতেছে। এখন ইলমাকে এখানে নামিয়ে দিব। আসো ইলমা, আসো আসো। ইয়ে, তুমি হ্যাপি? এই যে ইলমা, লুক 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 ইলমা, এই যে তুমি হ্যাপি? কি দেখতেছে না, কি দেখতেছে বুঝতে পারতেছে না। এটা কি হলো? বসো বসো, এখানে বসো মা, বসো। এই যে মামিও আসতেছি, মামিও আসতেছি। এই হচ্ছে আজকে ওয়াশরুমের লুক। সবকিছুই আমার মেয়ের জন্য, আমার মামনিটার জন্য। প্লিজ আপনারা দোয়া করে দিবেন, আর অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ইলমা,